সুনামগঞ্জের মধ্যনগরে প্রতিপক্ষের লোকজন অসহায় বিধবা ও ভূমিহীন নারীর ঘর ভেঙে ফেলায় বিপাকে পড়েছেন রিনা বেগম নামে এক নারী। এই দুরবস্থা থেকে মুক্তি পেতে ও একটি ঘরের দাবিতে বুধবার দুপুরে তিনি তার দুই নাতিকে নিয়ে মধ্যনগর শহীদ মিনারে আমরণ অনশনে বসেন। তার নিজের কোনো জমি না থাকায় সম্প্রতি সেই জায়গায় মালিকানা নিয়ে প্রতিবেশীর সাথে দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ইউপি চেয়ারম্যান স্থানীয় প্রশাসনকে সাথে নিয়ে রিনা বেগমের সামাজিক নিরাপত্তা ও অন্যান্য সমস্যা দূরীকরণের আশ্বাস দেন।